কথাটা বলেই জারাকে টানতে টানতে নিয়ে গেল। জিয়া হা করে তাকিয়ে দেখল, যারা মনে মনে ভয় শেষ। এখন না জানি শান আবার কি করে বসে, এক প্রকার জবরদস্তি করে জারাকে বাসায় আনলো শান। বাসায় এখন ফুল ফাঁকা, সুমিও নাই। জারাকে সোফায় বসিয়ে শান গ্লাসে পানি এনে জারাকে দিল, যারা এক চুমুকে শেষ করে ফুলল। বাসায় আনলেন কেন? মনি জানলে কষ্ট পাবে। ও রিয়েলি, মনি কষ্ট পাবে? মনি যে তোর এই চুপচাপ বসে থাকা দেখে যে কষ্ট পাচ্ছে সেটা তোর চোখে পড়ে না? যারা চুপ করে থাকলো, শান আবারও বলল, তুই কিছু বুঝিস বা এত অবুঝ কেন? তুই তোর চুপ করে থাকায় একজনের বুকটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, হৃদয় দহনটা তুই একমাত্র নেভাতে পারবি, বুঝিস না? তুই কিছু বুঝিস না, অবুঝ রয়ে যাবি সারা জীবন। একজন যে তোকে দিনের পর দিন ভালোবাসে সেটা তুই বুঝিস না, তার খারাপগুলোই শুধু দেখে গেলি, ভালোগুলো তোর চোখে পড়ে না, তার কষ্ট তোর চোখে পড়ে না, তার কষ্টে তোর কষ্ট হয় না। শানের এমন পেঁচানো কথা যারা স্তব্ধ হয়ে গেল, বুঝতে অসুবিধা হলো না শান কি বলছে। অজান্তেই মনটা পুলকিত হয়ে গেল, চোখের পানি ভিড় জমল। কিছু বলার আগেই বাসার সবাই চলে আসলো, অতি সাবধানে লুকিয়ে চোখের অশ্রুকণাগুলো মুছে নিল। যারা শান চলে আসায় কেউ কোনো কথা জিজ্ঞেস করলো না, একটু স্পেস দেওয়া উচিত তাদের, সম্পর্কটা স্বাভাবিক হওয়া দরকার, আর কতদিন তারা এমন দূরে দূরে থাকবে? আদৌ কি তাদের ভালোবাসা প্রেম নামক শব্দগুলো দুজন দুজনকে বলতে পারবে? সকলে ক্লান্ত হয়ে যে যার রুমে চলে গেল, যারাও নিজে চলে গেল। শানের সামনে কেন জানি হঠাৎ লজ্জা লাগতে শুরু করেছে। সন্ধ্যার দিকে সকলে মিলে ঈশার বিয়ের শপিংগুলো দেখতে লাগলো, যারা নিজেও সেখানে ছিল, যত সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, সকলের সাথে থেকে ডিপ্রেশন থেকে বের হবার চেষ্টা করছে। ঈশা বল, যারা আপু তুমি তো কিছুই নামনি, তাহলে আমার যা আছে তাতে হয়ে যাবে, কেনা লাগবে না কিছু। শান্তি বেগম বাদ সাধলেন, বলল, যারা না, কাল তুই আর শান গিয়ে নিজের পছন্দ মতো কিনে আনিস, শানও কিছু কিনে নে। লাগবে না মনি। আমি বলছি মানে লাগবে। যারা চুপ হয়ে গেল, মনি কষ্ট পায় এমন কিছু করতে চায় না, তাছাড়া শানের সাথে কিছু কথাও আছে। শান কি সত্যি তাকে ভালোবাসে, নাকি সেটা তার মনের ভুল, নাকি সে শুনতে ভুল করল? রাতে খাবার টেবিলে সকলের সাথে শানও ছিল না, রাতে খাবার টেবিলে সকলে থাকলেও শান ছিল না। যারা অদ্ভুত লাগলেও গেল কোথায় মানুষটা? কথায় কথায় জানতে পারলো শান আজ ফ্রেন্ডদের সাথে রাতে বাইরে বারবিকিউ পার্টি করবে। যারা আকাশ থেকে পড়লো, এই বৃষ্টির সময় রাতে পার্টি, তাও আবার বারবিকিউ? যারা নিজে নিজে ভাবলো, যারা নিজে পাগল নাকি শান আর শানের ফ্রেন্ডরা পাগল, এটা নিয়ে সকলে হাসাহাসি করলো অনেক। লাল রক্তে চারিদিকে ভেসে যাচ্ছে, মানুষ ব্যথায় কাতরাচ্ছে, রক্তের বিদঘুটে গন্ধ যারা চোখ মুখ কুচকে মুখে ওড়না দিয়ে চেপে ধরে, ভয়ে তার শরীর কাটা দিয়ে যাচ্ছে, যেন কোনো এক মৃত্যুপুরী যারা এই অদ্ভুত দেশ থেকে বের হবার জন্য এদিক ওইদিক দৌড়ে পথ খুঁজতে লাগলো। কিন্তু ও যেদিকেই যাচ্ছে সেদিকেই ব্যথায় কাতরানোর শব্দ যারা নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরলো। হঠাৎ যারার কাঁধে কেউ হাত রাখলো, যারা চমকে কিছু না ভেবে পেছনে ফিরে তাকালো, শানকে দেখে জাপড়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোথায় ছিলেন? হ্যাঁ কোথায় ছিলেন আপনি? জানেন আপনি আমি কতটা ভয় পাইছিলাম? পেটের তীব্র ব্যথায় যারা পেটে হাত দিয়ে পিছিয়ে এলো, শানের থেকে পেট থেকে রক্ত গড়িয়ে পড়ছে, যারা মাথা ঘুরে গেল, শরীরে রক্ত ফুরিয়ে এলো, চোখ ছলছল শানের দিকে তাকিয়ে মাটিতে শুয়ে পড়ল, শানের হাতে রক্ত মাখা ধারালো ছুরি, যারা থমকে গেল, ঝাপসা চোখে শানের অধরে লেগে থাকা অদ্ভুত সুন্দর হাসিটা যেটাতে বারবার মরে যেতে ইচ্ছে হতো, আজ সেই হাসিতে খুন হলো। যারা চিৎকার দিয়ে উঠে বসলো, দরদর করে কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। যারা চারিদিকে দেখলো, ড্রিম লাইটের আলো, বাহিরে ভোরের আলো ফুটেছে, তাই খোলা থাকায় স্পষ্ট সব কিছু না, সেই রুমে আছে। যারা পাশের টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পানি খেল, মুখেই বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন, তাও আবার শান আমাকে খুন? না না, শান ভাইয়া আর যাই করুক এটা করতে পারে না, এটা আমার বিশ্বাস, এটা আমি বিশ্বাস করি না। যারা এপাশ ওপাশ ফিরে আর ঘুম হলো না, উঠে নামাজ আদায় করে মন স্থির হলো, ছাদে কিছুক্ষণ পায়চারি করে রুমে এসে একটা গল্পের বই নিয়ে বসল।
আটটার দিকে নিচে নামলো যারা। অনেকে তখনও ঘুমাচ্ছে, আবার অনেকে ঘুম থেকে উঠে নাস্তা করছে। নিচে এসে দাঁড়াতে শানের ফুপু বলে উঠল, কিরে শান্তি, বউকে এত ছাড় দিস কেন? বোনের মেয়ে বলে দেখিস একদিন আবার মাথায় উঠে নাচবে। এত লাই দিস না, পড়াশোনা করেছে, এবার স্বামীর সংসারে হাল ধরুক, তা না আবার কিনা কি করে, রাতের বেলায় ও বাসার বাইরে থাকে, এগুলো কিভাবে মানিস? রাত বিরেতে বাইরে থাকে, কি করে খোঁজ খবর রাখিস তো, নাকি সেটাও রাখিস না? শানের আরেক ফুপু বলে উঠল, শান্তি, তোমার ছেলে আর ছেলের বউ আলাদা থাকে নাকি? তেমনটাই তো দেখলাম বাবা, তোমাদের ব্যাপারে সেপারি তো আলাদা, তা কি সমস্যা বউয়ের? আরে কথাটা কি সেটা যারা বুঝতে পারলো। এমনিতেই সকালে স্বপ্নটার জন্য মন খারাপ ছিল, তার উপর এই বিষাদ বাক্য শুনে বড্ড কান্না পেল, মন বিষিয়ে উঠল যারার, কিন্তু কাঁদল না, পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। কষ্টের কান্নায় চোখ মুখ লাল হয়ে উঠল। যারা জানে শানের বড় ফুপুর মেয়েকে শানের সাথে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, তাই তো যত বাড়ি আসে ততবারই যারাকে বিভিন্নভাবে অপমান করে, উল্টো পাল্টা কথা বলে, যারাকে ছোট করে দেয়। শান্তি মুচকি হেসে বলে, তোমরা হস্তক্ষেপ না করলে খুশি হব। আর কি বললে, ও আমার বৌমা নয়, ও আমার মেয়ে, আর ও কি হবে, ওরা এখনো সংসার শুরু করেনি, আর না ওরা সংসারের ব্যাপারে কিছু বোঝে, এখনো তো ওদের পুরো জীবন পড়ে আছে, আস্তে আস্তে শুরু করুক, ডিসিশন নেই ওরা কি করবে। আমি বললে কি ওরা শুরু করতে পারবে? না, তাদের জন্য না, তার জন্য ওদের প্রিপারেশনেরও দরকার, তাই ওদের ব্যাপার ওদের বুঝতে দাও। যারা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অপমানে তাদের মুখ থমথমে হয়ে আধা নেমে আসলো। যারা এগিয়ে এসে বলল, মনি কিছু লাগবে করে দিব? না, তুই চা খাবি, চা করে দিব? না মনি, ইচ্ছে করছে না, আমি রুমে গেলাম, দরকার পড়লে ডেকো। যারা রুমে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়ল, যারা চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল, যারা মুছল না ওভাবেই ঘুমিয়ে পড়ল, কখন যারা নিজেও জানে না। ঘুম ভাঙল শান্তি ডাকে, আড়মোড়া ভেঙে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যাঁ মনি বলো। কি বলবো, তোর এত ঘুম কোথা থেকে আসলো, রাতে ঘুম হয়নি তোর? হ্যাঁ রাতে ঘুমাইছি তো, এখন একটু আগেই ঘুমালাম। একটু আগে আমি তোকে দুইবার এসে ডেকে গেছি, ডাকি নাই, সকালে খাসনি, এখন দুপুরে 2টা বাজে, দুপুরেও কি খাবি না নাকি ঘুমাবি? যারা আকাশ থেকে পড়ল লাফ দিয়ে উঠে বসে বলল, মানে এখন দুপুর? শান্তি বেগম হেসে বলল, জি হ্যাঁ ম্যাডাম, উঠে খেয়ে শাওয়ার নিয়ে রেডি হন, শপিংয়ে যাবেন না, উঠেন। যারা মুখটা প্যাঁচার মতো করে বসে রইল, শান্তি তাড়া দিয়ে চলে গেল। যারা উঠে অগোছালো চুলগুলো খোলা হাতে খোপা করে নিজেকে বকতে বকতেই বলল, সত্যি আজ এত ঘুম কোথা থেকে আসলো, এখনো ঘুম পাচ্ছে আমার, ধুর। যারা ঝটপট শাওয়ার নিয়ে নিচে চলে আসলো, তখন নিচে কেউই ছিল না। শান্তি রান্নাঘরে কি যেন করছিল, যারা যেতেই বলল, এত দেরি হলো কেন, বস খেয়ে নে। শাওয়ার নিয়ে আসলাম, আসো বসো, তুমিও তো খাওনি। কেমন করে বুঝলি? আমি জানি তুমি আমাকে ছাড়া খাও না, পাকা বুড়ি তো তুমি। যারা হাসল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, সূর্যের অত্যিম আভা ছড়ানো চারিদিকে। গাড়িতে বসে আছে শান আর যারা, দুজনই চুপ। নীরবতা ভেঙে যারা বলল, আপনি জানি কাল কি বলছিলেন? কখন? যারা বলতে নিয়েও মনে মনে বলল, আচ্ছা আমি যদি ওনাকে সরাসরি জিজ্ঞেস করি উনি আমাকে ভালোবাসে কি না, আর উনি যদি আমাকে অপমান করে তখন? না থাক, কিছু জিজ্ঞেস করে মুখ নষ্ট না করাই ভালো। যারা ছোট্ট করে উত্তর দিল, কিছু না। শানও আর কিছু না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। ওদের আর ওদের মাঝে কথা হলো না, টুকটাক যাওয়া হলো শপিংয়ের বিষয়ে। শপিংয়ের মাঝেই হুট করে কোথাও থেকে একটা মেয়ে এসে শানকে জড়িয়ে ধরল। শানও হাসি মুখে মেয়েটাকে জড়িয়ে ধরল। যারার পৃথিবী যেন উল্টে গেল। কষ্টের পরে সুখ আসবেই, তা ক্ষণিকের জন্য হোক বা বাকিটা জীবনের জন্য হোক, সুখ আসবেই, তার মাঝে আবার কষ্টও আসবে।
মান অভিমান হবে, প্রেম হবে, ভালোবাসা হবে, স্বপ্ন হবে, আবার সেগুলো পূরণও হবে। যারা অজর ধারায় কেঁদে চলেছে তার জীবনে এত কেন কষ্ট, এত কেন কান্না? সুখের সন্ধান কি মিলবে না? নাকি সারাটা জীবন এভাবেই বুক ভরা কষ্ট নিয়ে একাকিত্বে কেটে যাবে? যারা কাঁদতে কাঁদতে থেমে গেল, আর কাঁদবে না সে, এই সম্পর্কে যখন এতই বাঁধা, এতই কষ্ট, যেখানে এক টুকরো ভালোবাসার নৌকা নেই, সেখানে থেকে কি হবে? কার জন্য থাকবে? যার জন্য এত কিছু তার জন্য কি? কিন্তু আর কত? যথেষ্ট হয়েছে, আর নয়, যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কে ইতি টানা উচিত। যারা শোয়া থেকে উঠে হাতে ফোন নিল, কাউকে ফোন করল, সেদিনের পর কেটে গেল বেশ কিছুদিন। যারা শানের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, শান ও বোনের বিয়ে নিয়ে খুব ব্যস্ত, যারার মুখোমুখি হলে দু একটা কথা বললেও যারা উত্তর দেয় না, ইগনোর করে চলে আসে, শান বুঝতে পেরে ভুরু কুচকে তাকিয়ে থাকে যারা যাওয়ার পানে, বাড়ি ভর্তি লোকের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করতে চায় না শান, তাই মেজাজ ঠান্ডা করে রাখে। দেখতে দেখতে ঈশার বিয়ের দিনও ঘনিয়ে আসলো, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, রংবেরঙের কৃত্রিম আলোয় ভরপুর। যারা ছাদে এসে দেখল ছোট বড় সকলেই মোটামুটি আছে, মিউজিক চলছে, ঈশা স্টেজে উঠে নাচছে, ঈশার সাথে কাজিন আর ফ্রেন্ডরাও নাচছে, বড়রা তাতে উৎসাহ দিচ্ছে, ঈশাকে আজ কি মিষ্টি দেখাচ্ছে, হলুদ শাড়ির সাথে মেকআপ আর ফুলের গহনা। যারা দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দেখছে সবটা, যারার হাসি পেল, এই পাগলি মেয়েটার জন্য সেদিন কান ছিল, আর আজ কি সুন্দর নাচছে। যারা আজ সুতির কলাপাতা রঙের শাড়ি পরে আছে, চুলগুলো বেনি করে ছেড়ে দেওয়া, চোখে গোল ফ্রেমের চশমা থাকায় চোখে যে কাজল দেওয়া সেটা বোঝা যাচ্ছে না। সেদিন ওভাবে না বলে চলে আসলি কেন, আমাকে বলে আসতিস? যারা চমকে পাশে ফিরতেই মুখের হাসি উড়ে গেল, শানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল সাথে সাথে, আর সাবধানে শ্বাস নিল। সুঠম দেহে শানকে সাদা পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে, একেবারে অন্য রকম। যারা চোখ ফিরিয়ে মনে মনে বলল, আপনি নামক মায়ায় আমি আর আটকাতে চাই না, সব ছিন্ন করতে চাই, আপনাকে মুক্তি দিতে চাই। যারা মুখ ছোট করে বলল, এমনি শরীর খারাপ লাগছিল তাই। ও তো আমাকে বলে আসলে কি হতো? আপনি বিজি ছিলেন, ডিস্টার্ব করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করতে চাইনি। এমনভাবে কথা বলছিস কেন? আমি আবার কেমনভাবে কথা বললাম? সবার সাথে যেভাবে বলি আপনার সাথেও সেভাবেই বলছি। সবাই আর আমি এক? অবশ্যই, আলাদা কিছু তো দেখতে পাই না। শান কিছু বলতে যাবে, তখনই সেদিনকার মেয়েটা শান বলে ডেকে উঠল। শান আর যারা চোখ মেয়েটার দিকে গেল, মিউজিক বাজায় সবাই দূরে থাকায় মেয়েটা শান বলে ডাকাটা শান আর যারা ছাড়া কেউই দেখতে পেল না। যারা দেখল মেয়েটা শাড়ি পরেছে, যে কেউ দেখলেই এক কথায় সুন্দরী বলে আখ্যায়িত করবে। মেয়েটা প্রায় কাছাকাছি চলে আসায় যারা শ্বাস নিতে কষ্ট অনুভব হলো, বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ছোট করে বলল, আসি। আর দাঁড়ালো না, এক প্রকার ছুটে চলে আসলো। স্টেজে ঈশার ক্লান্ত হয়ে বসে থাকার ওখানে গেল। এখন রুমে গেলে অনেকে অনেক কথা বলবে। ঈশার পাশে বসে জুসের গ্লাস ধরিয়ে বলল, কি ক্লান্ত? এটারই দরকার ছিল। যারা মলিন হাসল। কিছুক্ষণ পর শান ওই মেয়েটাকে নিয়ে ঈশার কাছে আসলো। যারা উঠে চলে আসলো, মনি ডাকছে, এই মিথ্যে কথাটা বলে সারা চলে আসলো। নিচে এসে শান্তির সাথে সাথে থাকলো, এখন একা থাকলেই ওর কান্না পাবে, সুস্থ স্বাভাবিক জীবন চাই ওর, এভাবে কেঁদে কিছু পাওয়া যায় না। ঈশার বিয়ের দিন
ঈশা সকাল থেকে মন খারাপ করে বসে আছে, মাঝে মধ্যে কেঁদে উঠছে। সকলে এত বুঝিয়েও ঈশার কান্না থামাতে পারছে না। ঈশা নিজের ইচ্ছেই থামছে, আবার নিজের ইচ্ছেতেই কেঁদে উঠছে। পার্লারের মেয়েরা মেকআপ করাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। শান এসব শুনে ওপরে আসলো। শুনলাম তুই নাকি কাঁদনি বুড়ি হয়ে গেছিস। ঈশা কিচ্ছু বলল না, শানকে জড়িয়ে ধরে খালি কাঁদল। ভাই বোনের মধুর সম্পর্ক বোধহয় এমনই, যতই ঝগড়াঝাটি করুক না কেন মনে প্রাণে ভালোবাসে দুজন দুজনকে। শানের চোখেও পানি চিকচিক করছে, যারা দেখলো সেটা। এই পাগলি কাঁদছিস কেন? তুই কেঁদে মেকআপ নষ্ট করার কোনো মানে হয়? উল্টো সকলে তোর কেঁদে ভাসিয়ে দেওয়া পেতনি মুখ দেখে হাসবে। ঈশাকে অনেক কথা বুঝিয়ে শান ঈশাকে থামালো। ধীরে ধীরে ঈশার বিয়ে হয়ে গেল। কত কানলো মেয়েটা, কেঁদে চোখ মুখ ফুলিয়ে বলেছিল, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।